আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব ভালো আছেন। তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আমার আর একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম, আর আশা করি আর সব সময়ের মতো আপনার কাছে ভালো লাগবো। ভালো লাগলে একটা লাইক দিয়া দেখা শুরু করবা, আর ভালো না লাগলে ভিডিও দেখতে থাকবা, দেখতে দেখতে একদিন ভালো লাগে যাবো ইনশাল্লাহ। তো দেখরা খুব সুন্দর গোলাপ ফুল, আমার গার্ডেনও নাই, বাইরে গেছিলাম ভিডিও করছিলাম, আর এখন আমার গার্ডেনও নিয়ে আইলাম আপনারারে। তো দেখরা এখানে লাই গাছ আছে, যতগুলো লাই গাছ আছে সব আমি আজকে উঠাই লিমু, গার্ডেন সাফ করে লিমু। তো আমি সাফ করি, আপনারা আমার সাথে থাকুক কা। তো আইলাম শাক যা আসিল আমি সবগুলা উঠাইয়া নিয়ে আসছি গরো। তো দেখরা বাক্কা হয়ে গেছে মাশাল্লাহ, আরও দুই দিন আমি খাইছি, ছুটকে চিরা খাইছি, মাছ দিয়া রান্না করিয়া খাইছি, আর আজকে আমি লাই ভর্তা করমু। তো লাই আসলে ও যে খাটা খাটা যেগুলো ছোটো ছোটো লম্বা ফাটা হয় ওগুলা বেশি গ্রান থাকে, আর মোটা মোটা যেগুলো এগুলা দেখতে বেশি সুন্দর লাগে, ফাটাও বেশি মোটা হয় কিন্তু অত গ্রান হয় না ওগুলা। এইগুলা খাটা খাটা এগুলো যে যেরকম গ্রান হয়, আর মেদ তো একটু রোদ দিছে, গরম আসিল, যদিও ঠান্ডা আছিল তারপরেও গরম আছিল। তো লাই ফাতাত আরও বেশি গ্রান হয়েছে। তো এখন আমি লাই ফাতা বাছিয়া রেডি করে লিমু সুন্দর করিয়া দইয়া। তো আপনারা শেয়ার করবো, আপনারা আমার সাথে থাকুক কা, দেখতে থাকুক কা। আর যারা আমার আজকে নতুন তারারে আমি একটা রিকোয়েস্ট করি, আর আমার ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখবা, আর পুরাতন যারা তারারে অসংখ্য ধন্যবাদ। তো দেখরা এখন সব কিছু দইয়া শাক দইয়া রেডি করে লিছি, আর মরিচ এইগুলো আমার লাস্ট ইয়ার গার্ডেনের মরিচ, গাছের মরিচ আর কি। তো শাক কাটিয়া রেডি করছি, পেঁয়াজও রেডি করে লিছি, আর শাক আমার আসলে অত বেশি চিকন চিকন হয়েছে না, একটু মোটা মোটা রয়েছে। আর দেখরা তো পেঁয়াজ রেডি করে লিছি, আর এদিকে আমার মরিচ ভাজা হয়ে গেছে। তো আমি যে পেঁয়াজরে আমি একটু খোস লাগিয়ে আমি সফট করে লিমু, আর লবণ দিতাম না, তেল দিতাম না, বিনা লবণে বিনা তেলে আমি পেঁয়াজও খোলা দিলাইমু। তেল দিলে তো পেঁয়াজ বিরান হয়ে যাব, খোলা দেওয়া হইতো না। আর তারপরে আমি মাছ দইয়া মাছও খোলা দিলাইমু, ওরকম আস্তা খোলা দিলাইমু, দিয়া মাছের গোসা গোসা বাসিয়া। তো চেয়ার করবো, আর পেঁয়াজ আপনারা দেখতে থাকুক কা আমি কীরকম কতটুকু বাজি আর কি। পেঁয়াজ খাসা পেঁয়াজ দিয়ে ও ঠিক আছে, খাসা পেঁয়াজ লবণ দিয়া সফট করিয়া তারপরে যে কোনো বর্তার দেওয়া যায়, আর আমি যে এরকম করি আর কি আপনারা ওরকম শেয়ার করি আর। তো দেখরা পেঁয়াজ ব্রাউন হয়ে গেছে গিয়া, তো আমি এখন পেঁয়াজ এলামাই লিমু, আর তারপরে আমি মাছ কুলা দিলাইমু। মাছ আমি রেডি করে লিছি, আর একটু দইয়া পরিষ্কার করিয়া তো মাছ কুলা দিলাইমু। আর আমার ভিডিওটা আপনারা ফুল ওয়াচ করবা। তো দেখরা আমি তো মাছ কাটি লিছি, এখন মাছ দইয়া খোলা দিলাইমু। আর যারা আমার অলরেডি সাবস্ক্রাইব করে লিছেন ভাই বোন হলে তান তানরে আমি অসংখ্য ধন্যবাদ দিয়ার, আর আমি তো আগেও কইছি আবার কই, আর নতুন যারা আজকে আমার ভিডিও দেখবা তারার কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখবা। তো দেখরা আমি শাগও লবণ দিয়া আর মাখিয়া রেডি করছি, আর যে শিরা বার হয়েছে আমি শিরা ফেলাইতাম না, আসলে এই দেশের ইতা তো আর অত জেং থাকে না। এখন আমি সব কিছু দিয়া মাছ বাছিয়া রেডি করে লিছি দেখরা, এখন মিক্স করে লিমু বিসমিল্লাহ রহমান রহিম। শাগর গ্রানে তো কুবু বালা লাগে, টেস্টি লাগে, ঠান্ডার সময়ে লাই শাগও তো গ্রান থাকে না। আর এই যে এখন মেদ রোদ দিছে, আস্তা গোসা মেদ যেন রোদ দিছে, রোদ দেওয়ায় শাগো আরও বেশি গ্রান হয়েছে। তো আমি এখন মিক্স করি লাই, আর আপনারা যারা গার্ডেন আছে অত সামারও লাই ভর্তা খাইলিতা,
তো দেখরা আমার মাশাল্লাহ খুব সুন্দর লাইভ ভর্তা হয়েছে, যেরকম সুন্দর হয়েছে দেখতে লাগে ওরকম আসলে খাইতেও টেস্টি হয়েছে, খুবই মজা হয়েছে। পুরা 1 বৎসরে খাইলাম লাই ভর্তা, লাই ভর্তা দিয়া ভাত খাইলাম। তো সব ভালো থাকবা, আজকে আর ও পর্যন্ত, আমার লাগে সবে দোয়া করবা, আমিও সবার লাগে দোয়া রাখি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আর ভাজা মরিচ দিয়া খাইবা তো মজা লাগবো।